আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। সংবিধান, কনস্টিটিউশন, এই শব্দটি প্রথম যখন আপনারা শুনেন, শোনা মাত্রই মাথায় কি চিন্তা আসে? আমার পার্সোনালি যে চিন্তাটা বেশি আসে সেটা হচ্ছে যে সংবিধান এটা খুব কঠিন কিছু, এটা খুব গুরুগম্ভীর কোনো একটা দলিল, এটা শুধু যারা লয়াররা আছেন, যারা আইনজীবীরা আছেন তারাই শুধুমাত্র এটা পড়বে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় প্রথম আসে অনেকের ক্ষেত্রে। আমি জানি না আপনাদের ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে, বাট পার্টিকুলারলি আমি নিজে আসলে এই বিষয়টা নিয়ে এইভাবেই বেশিরভাগ সময় ভাবতাম, এবং কিছুদিন আগ পর্যন্ত আসলে রাজনৈতিক সচেতনতা নিয়ে সেই অর্থে কিন্তু তেমন কোনো কিছু আসলে চিন্তা করিনি, করার প্রয়োজন মনে করিনি, কিংবা চিন্তা করে কোনো লাভ হবে না, এরকমটাই হয়তো আমরা ভাবছিলাম। বাট এখন আমাদের যেই অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা অনেকেই অনেক বেশি রাজনৈতিক সচেতন হয়ে গড়ে উঠছি। আমাদের রাজনীতি করতে হবে না, কিন্তু পলিটিক্যালি আমাদের ইনফর্মড থাকাটা অবশ্যই অবশ্যই অনেক বেশি জরুরি। এবং এইখানে আমার কাছে পার্সোনালি মনে হয় সংবিধান হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট বেসিক থিংস, যেটা নিয়ে আসলে আমাদের সবার জানাটা খুব বেশি জরুরি। সংবিধান অনেক বেশি জটিল কোনো ব্যাপার না, সংবিধান আমাদের সবার জন্য, এবং পার্টিকুলারলি অ্যাজ সিটিজেন্স, যারা রাজনীতিবিদ না, যারা সরকারের সাথে যুক্ত না, যারা সাধারণ জনগণ, যারা আমরা ট্যাক্স পে করি, যারা আমরা বাংলাদেশে বাস করি, তারা কিভাবে পলিসিতে অবদান রাখতে পারে, তারা কিভাবে সমাজে, রাষ্ট্রে, সংস্কারে অংশ নিতে পারে, সেই জিনিসটার জন্যই কিন্তু একটা কনস্টিটিউশন, একটা সংবিধান থাকে। আমরা তো, বা অ্যাটলিস্ট আমার মতো মানুষ যারা আছেন, তারা তো আসলে সংবিধান শুনলেই ভয় পেয়ে যায়। সো আমি যদি নাই জানি আমার সংবিধানে কি লেখা আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন জিনিসটা আমার অধিকার, কোন জিনিসটা আমি চাইতে পারি, আর কোন জিনিসটা আমি চাইতে পারি না, কিংবা কোন জিনিসটা আমার এখতিয়ারের ভেতরে আসলে নেই? সো ফর দ্যাট রিজনস আমার মনে হয় যে সংবিধান বিষয়ে আমরা সবাই কম বেশি একটু নলেজেবল হওয়াটা জরুরি, এবং আমরা সংবিধান পড়তে পারি, সংবিধান সংস্কার নিয়ে পড়তে পারি। শুধু সংবিধান না, সরকারের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, বিচার বিভাগ কিংবা নির্বাহী বিভাগ, আইন বিভাগ, এই জিনিসগুলো নিয়েও আমাদের জানাটা খুব বেশি জরুরি। যেমনটা জরুরি আমাদের লোকাল গভর্নেন্স নিয়ে আসলে জানা, সিটিজেন চার্টার বলে একটা ব্যাপার আছে, সব সরকারি প্রতিষ্ঠানের থেকে আমি কি কি সুবিধা পেতে পারি সেটা নিয়ে আমি হয়তো জানতে পারি, আমি পিটিশন ফাইল কিভাবে করতে পারি, আমি কিভাবে আমার ভয়েসটা আমার সরকারের কাছে পৌঁছে দিতে পারি, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের ডেফিনেটলি জানাটা খুব বেশি জরুরি, এবং এই মুহূর্তে এটা নিয়ে পড়াশোনা করাটাও আমাদের জন্য জরুরি, যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি অ্যাক্টিভলি ইনভলভ থাকতে চাই কিংবা অ্যাওয়্যার থাকতে চাই। এবং তার একটা প্রথম স্টেপ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সংবিধান সম্পর্কে জানা, কারণ সংবিধানে কি আছে, কিভাবে আছে, কিভাবে আমি আমার ভয়েসটা দিব, এটা না জানলে উই ক্যান্ট ইভেন বিগিন অল দিস ওয়ার্ক। সো দ্যাটস দ্য ভিডিও টুডে, যে আমি এই জিনিসটা কিভাবে কেন ফিল করছি এবং কিভাবে এটা নিয়ে আমরা প্রোগ্রেস করতে পারি। কিছুদিন আগে রেবেলিয়ন নিয়ে অনেক বেশি পড়াশোনা করছিলাম, বা বিদ্রোহ নিয়ে পড়ছিলাম, সেখানে পাওলো ফ্রেরির পেডাগজি অফ দ্য অপ্রেসড কিংবা আলবিয়ার কামুর দ্য রেবেল রেলেভেন্ট দুইটা বই ছিল। এখন যেহেতু আমরা পলিটিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে বেশি কথা বলছি, ইতিহাস নিয়ে অনেকে আমরা পড়ছি, আমি পার্টিকুলারলি যে বইগুলো হাতের কাছে রেখেছি সেগুলোর মাঝে তাজউদ্দিন আহমেদের নেতা ও পিতা সৈয়দ মানে তাজউদ্দিন আহমেদকে নিয়ে ওনার মেয়ের লিখা, শারমিন আহমেদের লিখা, আর সৈয়দ মনজুরুল ইসলামের লিখা ইতিহাসের রূপকার তাজউদ্দিন আহমেদ, এইটা হচ্ছে আমি ইতিহাস হিসেবে পড়ছিলাম। মূলধারা 71 মইদুল হাসানের, এটাও বেশ ওয়েল রেপিউটেড একটা বই। আর পার্টিকুলারলি যেহেতু সংবিধানের কথাই বলছি, আমি ব্যক্তিগতভাবে সংবিধান নিয়ে পড়া শুরু করেছি এই বইটা দিয়ে, আসিফ নজরুলের লিখা সংবিধান বিতর্ক 1972 গণপরিষদের রাষ্ট্র ভাবনা। আসিফ নজরুলকে নিয়ে অনেকের পার্সোনাল পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু সেটা আমার মনে হয় এই বইটার ক্ষেত্রে রেলেভেন্ট না। আমি যতটুকু পড়েছি আমার কাছে খুবই আনবায়াসড লেগেছে, ইন আ সেন্স যে উনি প্রত্যেকটা লাইনে লাইনে রেফারেন্স দিয়েছেন, এবং রেফারেন্সগুলো এত ইন্টারেস্টিং যে আপনি শুধু রেফারেন্সগুলোও পড়লে অনেক কিছু নতুন করে জানতে পারবেন। কিভাবে সেটা আমি হচ্ছে একটু দেখাবো, আমার যতটুকু পড়েছি, আমি বইটা শেষ করিনি, একদম শুরুর দিকেই আছি, এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার পড়েছি, এবং যেহেতু আমার জন্য সংবিধান ব্যাপারটা অনেক বেশি নিউ, সো আমি অনেক অনেক নতুন জিনিস জানছি।
পার্টিকুলারলি সংবিধানটা ডেফিনেটলি আপনারা পড়ে নিতে পারেন। সংবিধান আলাদা করে কিনতে পাওয়া যায় বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে, কনস্টিটিউশন অফ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পিডিএফ কপি পেয়ে যাবেন সংবিধানের, বাংলায় এবং ইংরেজিতে, সেটাও আপনারা পড়তে পারেন বা মিলিয়ে পড়তে পারেন, সেটা নিয়েও ধারণা রাখতে পারেন। বাট পার্টিকুলারলি এই বইটা কি নিয়ে সেটা বলি। পাশাপাশি আরেকটা বই উপহার পেয়েছিলাম এই মুহূর্তে হাতের পাশে নেই, আসিফ নজরুলের লিখা মানবাধিকার, সেটাও রেলেভেন্ট এই অ্যাসপেক্টটাতে, যে কিভাবে আমরা অ্যাজ সিটিজেন্স অংশ নিতে পারি আমাদের রাষ্ট্র পরিচালনায় কিংবা রাষ্ট্রের বিভিন্ন কাজে, পলিসি মেকিংয়ে। এবং এটা নিয়ে অনেক অর্গানাইজেশনস কাজ করছে, আমি নিজে পার্টিকুলারলি গুড গভর্নেন্স, সিভিক এডুকেশন এগুলো নিয়ে ইউথ যে ডোমেইনটা আছে বা ইউথ যে পার্টিসিপেন্টরা আছে তাদের ট্রেনিং নিয়ে থাকি। সো আমিও বেশ কিছুদিন ধরে এগুলো নিয়ে আসলে অন্য বিভিন্ন কারিকুলাম, অন্য বিভিন্ন পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাট হ্যাঁ, সংবিধান, বাংলাদেশের সংবিধান ইজ আ মেজর পার্ট ইন ইট। এখন এই বইটা কি নিয়ে সেটা বলি। সো আমরা জানি যে পার্লামেন্টে সংসদ সদস্যরা মিলে বিভিন্ন আলোচনা, দেশের বিভিন্ন ডিসিশন মেকিং এগুলো করেন। গণপরিষদ যেটা, সেইটা হচ্ছে একটা আলাদা পার্লামেন্টের মতো বডি, কিন্তু তাদের কাজ হচ্ছে সংবিধান রচনা করা। এবং তারা এই সংবিধানটা কিন্তু র্যান্ডমলি, মানে আমার এটা ভালো লাগে দিয়ে দিলাম, একজন লিখে ফেললো, এরকম না বিষয়টা। এটা অনেক ডিবেট, অনেক তর্ক, অনেক যুক্তিতর্কের মধ্য দিয়ে আসলে হয়, পার্লামেন্টে যেরকমটা আইডিয়ালি হওয়ার কথা। তো গণপরিষদ এরকম একটা বিতর্ক করেছিল এবং বিতর্কের মধ্য দিয়ে তাদের মেয়াদ ছিল 9 মাস। তো 9 মাস লেগেছিল বাংলাদেশের এই সংবিধানটা 1972-তে প্রণয়ন করতে, এবং সেখানে তারা অনেক কিছু নিয়ে ডিবেট করেছিল। এই ডিবেট শুধুমাত্র সংবিধানে কি লিখা হবে সেটা নিয়ে না, রাদার সংবিধানে কি লিখা হবে এটা কোন প্রসেসে নির্ধারিত হবে সেইটা নিয়েও তারা বিতর্ক করেছিল, এবং সেটা নিয়েও তারা ডিসকাশন, আলোচনা ইত্যাদি করেছিল। সেইগুলো এই বইতে বিস্তারিত আসলে বর্ণিত হয়েছে। সংবিধান বিতর্ক নিয়ে বা গণপরিষদের রাষ্ট্রভাবনা, গণপরিষদ বিতর্ক নিয়ে আসলে আলাদা করে অন্য কোনো বই আমি খুঁজে পাইনি। দ্যাটস ওয়াই, দ্যাটস অ্যানাদার রিজন কেন এই বইটা বেশি রেলেভেন্ট। প্রথমা থেকে প্রকাশিত। আমি যদি একটু দেখাই, অনেকের মনে হতে পারে এটা অনেক অ্যাডভান্স লেভেল বই, আমি তো সংবিধানই ভালো করে বুঝি না, সো এটা দেখবো কিনা। রেদার আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে, আমি যেহেতু আইনের ছাত্র না, আমি ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশনের ছাত্র, তো আমার জন্য এই বইটা খুবই বেসিক থেকে ধরে ধরে এগিয়ে গিয়েছে, এই রকমটা ফিল হয়েছে। কারণ উনি একেবারে সংবিধান কি, সংবিধান কেন, এই ধরনের ব্যাপারও আসলে এখানে ব্যাখ্যা করেছেন। সূচিটা আমি একটু দিয়ে নিলাম, যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় পজ করে সূচিটা দেখে রাখতে পারবেন। আমি যতটুক পড়েছি সেখান থেকে কিছু জিনিস যদি একটু জাস্ট শেয়ার করি, আমি এরকম দাগিয়েছি। সো একটু যদি বলি, সংবিধান প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা, জনগণকে দেশ চালনায় অংশগ্রহণের অধিকার দেয়া, তাদের মানবাধিকারের সুরক্ষা দেয়া, জাতীয় লক্ষ্য ও মূল্যবোধকে ব্যাখ্যা করা, কোনো পরিবর্তনের বৈধতা নিশ্চিত করা এবং সাংবিধানিক শাসনের প্রতি শ্রদ্ধার প্রসার করা। সো এই যে ব্যাপারগুলো, যেগুলো আমি একটু আগেও বলার চেষ্টা করছিলাম, এবং সংস্কারের ক্ষেত্রেও সংবিধান ইজ দ্য মেইন টুল দ্যাট উই ক্যান লার্ন ফ্রম, উই ক্যান ইউজ ইন অর্ডার টু অ্যাপ্লাই আওয়ার রাইটস ফর আওয়ার ওন গুড। এবং এইখানে এই কথাগুলো কিন্তু আসিফ নজরুলের কথা না, এটা 13 নম্বর একটা রেফারেন্স। সো বইয়ের চ্যাপ্টারের পরে হচ্ছে এরকম আবার রেফারেন্স দেয়া থাকে। সো 13 নম্বর রেফারেন্স, এটা হচ্ছে ইয়াশ ঘাই, দ্য রোল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ ইন কনস্টিটিউশন মেকিং। এই বই থেকে উনি হচ্ছে সরাসরি তুলে ধরেছেন। সো বইটা একটু কাটখোট্টা লাগতে পারে, বাট একদম প্রত্যেকটা জিনিস রেফারেন্স দিয়ে দিয়ে লিখা। সো দ্যাটস ওয়াই দ্য ক্রেডিবিলিটি ইজ অলসো ভেরি হাই। এটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে এবং সংঘাত পরবর্তী শান্তি সুপ্রতিষ্ঠিতকরণে বিরাট ভূমিকা রাখে। এগেইন রেফারেন্স দেয়, আমি আর রেফারেন্স এখন পড়ছি না। নতুন সংবিধান রাষ্ট্রকাঠামোতে অতীতের সাথে সুস্পষ্ট সম্পর্ক ছেদেও বিরাট ভূমিকা রাখতে পারে। বিপ্লব, যুদ্ধ বা গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র ভেঙে গেলে বা রাজতন্ত্র কিংবা একনায়কতন্ত্রের মতো শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হলেও সংবিধান খুবই বড় একটা রোল প্লে করে, যেমনটা 1972-তে বাংলাদেশের সংবিধানটা করেছিল। কারণ তখন আমরা একটা বড় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, এবং এই মোমেন্টে পার্টিকুলারলি যেহেতু আমরা আরেকটা বড় চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, এইখানেও আমার কাছে মনে হয় যে সংবিধান নিয়ে জানা, সংবিধান নিয়ে চর্চা করা এবং সংবিধানের রোলটা এখানে গুরুত্বপূর্ণ। সো এগুলো দেখেন একেবারে বেসিক, আপনারা যদি কেউ আইনের ছাত্র এখানে বা উকিল থেকে থাকেন তাহলে তাদের জন্য এগুলো খুবই ইজি ব্যাপার, বাট আমার জন্য দিজ আর অফেন টাইমস নিউ ইনফরমেশন বা অ্যাটলিস্ট গোছানো ওয়েতে, এভাবে আমি আগে পড়িনি। একটা ইন্টারেস্টিং তথ্য এখানে দিয়ে রাখি, বাংলাদেশের সংবিধান রচনার সময় ড্রাফটিং বিষয়ে সাহায্যের জন্য রবার্ট গাথরি নামের একজন
আইরিশ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়েছিল, যেটা আমি এর আগে কখনো ওইভাবে জানতাম না, যেহেতু আই ডোন্ট নো বিসিএস এর পড়াশোনা করা হয় নাই। বাট হ্যাঁ, ইন্টারেস্টিং লাগতে পারে। এরকম ইন্টারেস্টিং আরো অনেক কিছুই এখান থেকে জেনেছি। একটা একটা রেফারেন্স গুলো আসলে খুবই ইন্টারেস্টিং পড়ার জন্য। সো ফর এক্সাম্পল একটা রেফারেন্স পড়ি, সেখানে গণপরিষদ বিতর্কের যে ব্যাপারটা ছিল সেইটা আসলে কতটা এফেক্টিভ ছিল এবং সেই কমিটিটা কতটা গাটসওয়ালা ছিল সেইটা বোঝানোর জন্য শোনেন। প্রথম দিনের বিতর্ক পরিষদ কক্ষের ভেতর ধূমপান করা হচ্ছে মর্মে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। স্পিকার কিন্তু ওনারা নির্বাচন করেছিলেন, এবং যদিও বঙ্গবন্ধু তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং সর্বময় একটা পাওয়ার ওনার কাছে ছিল, স্টিল উনি কিন্তু তখন ওই প্রধান যিনি স্পিকার ছিলেন তার কথা মেনেই কিন্তু গণপরিষদ বিতর্কটাতে অংশ নিয়েছিলেন। সো এই জায়গাটায় দেখেন, তখনকার সময়ের বিবেচনায় ও বঙ্গবন্ধুর ধূমপান প্রীতির আলোকে একটি পরিষদের সক্রিয়তাকে কিছুটা হলেও প্রতিফলিত করেছিল। সো বঙ্গবন্ধু আপনারা জানেন যে পাইপ খেতেন, বাট স্টিল ওইখানে স্পিকার এতটাই মানে নিরপেক্ষভাবে আসলে ওনার জাজমেন্টটা দিতে পারছিলেন যে সভাকক্ষের ভেতরে ধূমপান উনি নিষিদ্ধ করে দিয়েছিলেন, সবাই সেটা মেনেছিল। সো দ্যাট শোজ যে ওই গণপরিষদ বিতর্কের ক্রেডিবিলিটিটা আরো হাই ছিল। আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস আমি এখানে দেখলাম যে আমরা জানি যে ভাষা আন্দোলন শুধু আমরা বাঙালিরা করেছি, বাট এইখানে বিষয়টিকে কেন্দ্র করে আমি মাঝখান থেকে পড়ছি, বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে হিন্দি ভাষা বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং তামিলনাড়ুতে 66 মানে 66 জনের মৃত্যু ঘটে। এর ফলে 1967 সালের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টে অনির্দিষ্টকালের জন্য নন হিন্দি রাজ্যগুলোতে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়। তো ভাষার জন্য কিন্তু শুধুমাত্র আমরা বাঙালিরা ফাইট করেছি এরকম না, পরবর্তীতে তামিলনাড়ুতেও এই ধরনের আসলে আন্দোলন হয়েছে এবং তারা জয়ী হয়েছে এবং সেখানেও 66 জন মারা গিয়েছিল সেই বিদ্রোহে। সো দ্যাটস আ ভেরি নিউ ইনফরমেশন ফর মি আর কি। সো জাস্ট বইটার অ্যাসপেক্টসগুলো একটু আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম, আমি এখনো ডিপ ডাইভ করিনি। বাট হ্যাঁ, সংবিধান প্রণয়ন, সংবিধান কিভাবে হয়েছিল, ওই সময়ের কনটেক্সট কী ছিল, সংবিধান কিভাবে এটা আমাদের উপর ভূমিকা রাখতে পারে, এবং গণপরিষদ যারা ছিলেন মুক্তিযুদ্ধের পরে যারা একসাথে হয়ে সংবিধানটা রচনা করেছিলেন, কিভাবে করেছিলেন, কি ওয়েতে করেছিলেন, কি কি জিনিস তারা রেখেছিলেন, এবং কিভাবে তারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেছিলেন, রাষ্ট্র গড়ে তোলা নিয়ে চিন্তা করেছিলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিলেন, সেই বিষয়গুলো জানার জন্য এই বইটা আমি পার্টিকুলারলি এই মুহূর্তে পড়ছি। আসিফ নজরুলের লেখা সংবিধান বিতর্ক 1972 গণপরিষদের রাষ্ট্র ভাবনা, বইটা আমি উপহার পেয়েছি, তবে বইটি সংগ্রহ করা হয়েছে প্রথমা প্রকাশনী থেকে। সো প্রথমা প্রকাশনীর যে আউটলেট আছে প্রথমা বুকশপ সেখান থেকে। এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি আপনাদের কোনো সাজেশন থাকলে নেক্সট কি ধরনের বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, কি ধরনের বিষয় নিয়ে ভিডিও বানানো যেতে পারে, সেই ধরনের কোনো সাজেশন থাকলে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট, আমি যথাসম্ভব আমার জায়গা থেকে চেষ্টা করব সেগুলো তুলে ধরতে। শুধু যে আসলে এই ধরনের নন ফিকশন, শুধু যে রেলেভেন্ট টপিক্স নিয়েই কথা বলবো এরকম না, আমি ফিকশনও ইতিমধ্যে আসলে পড়া আস্তে আস্তে শুরু করছি। সো দোজ ভিডিওজ উইল বি কামিং সুন অ্যাজ ওয়েল। But till then, stay tuned, Books with Nahiyan Shathe for random books, for getting to know about books, for getting to know in depth about books and different topics and whatnot. And also, apnara jodi particular kono kichu chan, mention in the comments, I will try to bring it as much as possible. Shobai bhalo thakben, shusto thakben, tata, stay safe.